একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে, হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছয়, তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটা ইটের উপর রঙিন কাপড়ে বিছানা বানিয়ে চিৎপটং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হীরে বের করে রাজার হাতে সেটা তুলে দিল। রাজামশাই অনেক খুশি, শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে বললেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ, মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় মনের হয় না।